ভক্তগণ শ্রী শ্রী গৌর অন্তরঙ্গ পার্শ্বর মহাভাগবত শ্রীল রঘুনাথ ভাগবত আচার্য প্রভু শ্রীমদ্ভাগবতের অপ্রাকৃত অনুভবকারী সুবক্তা ও পণ্ডিত ছিলেন তিনি অতি প্রাঞ্জল ও চিত্তাকর্ষক বাংলা ভাষায় শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যা করতেন স্বয়ং মহাপ্রভু তাঁহার শ্রীমুখের সুন্দর ব্যাখ্যা অত্যন্ত প্রীতিপূর্বক শ্রবণ করেছিলেন এবং অতি উল্লাসের সহিত তিনি তাহাকে ভাগবত আচার্য উপাধি প্রদান করেছিলেন শ্রীমদ্ ভাগবত আচার্য প্রভু শ্রীমদ্ ভাগবতের বাংলা পদ্মানুবাদ করেছিলেন যে গ্রন্থের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রী ভাগবত আচার্য প্রভু শ্রীল গদাধর পণ্ডিত গোস্বামীর আশ্রিত ছিলেন তার প্রমাণস্বরূপে শ্রীকৃষ্ণপ্রেম তরঙ্গিনী গ্রন্থের প্রারম্ভে সংস্কৃত মঙ্গলাচরণে গুরুবন্দনায় দৃষ্ট হয় বন্দে নিত্য অনন্ত ভক্তিনিরতং ভক্ত প্রিয়ং সদগুরুম মদীশ্বর গদাধরম দ্বিজবরং বৃত্তৈক রূপাকৃতিম শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও তাঁহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীমদ গদাধর শাখা বর্ণনে শ্রীমৎ শ্রীভাগবত আচার্য প্রভুর নাম উল্লেখ করে গেছেন উনি বলেছিলেন শ্রী গদাধর পণ্ডিত উপশাখা মহত্তম তাঁর শাখাগণ কিছু করি যে গণন শাখাশ্রেষ্ঠ ধ্রুবানন্দ শ্রীধর ব্রহ্মচারী ভাগবতাচার্য হরিদাস ব্রহ্মচারী শ্রীল কবি গোস্বামীও তার গৌর দেশ দীপিকায় ব্যক্ত করেছেন যে নির্মিতা পুস্তক পুস্তিকা যেন কৃষ্ণপ্রেম ও তরঙ্গিনী গৌর শ্রী গৌর গণদ্দেশ দীপিকার দুশো তিন সংখ্যায় শ্রীল আচার্য প্রভুকে শ্রী গৌরাঙ্গের অত্যন্ত প্রিয়জন ও শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনীর রচয়িতা বলিয়া বলে উল্লেখ করেছেন উনি বলেছেন যে নির্মিতা পুস্তিকা যেন কৃষ্ণ প্রেমতরঙ্গিনী শ্রীমদ্ ভাগবতাচার্য গৌরাঙ্গ গৌরাঙ্গান্ত অত্যন্ত বল্লভা নির্মিতা পুস্তিকা যেন কৃষ্ণ প্রেম তরঙ্গিনী শ্রীমদ্ ভাগবতাচার্য গৌরাঙ্গা অত্যন্ত বল্লভ গৌর গৌরাঙ্গের অত্যন্ত প্রিয় ছিলেন ভাগবতাচার্য উনি কোনো সাধারণ বিপ্র ছিলেন না যে মহাপ্রভু এলেন উদ্ধার করে দিয়ে চলে গেলেন উনি সিদ্ধ ছিলেন তার দেহ সিদ্ধ তাঁর সম্পর্কে শ্রীল নরহরি চক্রবর্তী ঠাকুর শ্রী রত্না করে শ্রী ভাগবত আচার্য প্রভুকে চৌষট্টি মহান্তের অন্যতম বলিয়া বর্ণনা করেছেন উনি বলেছেন শ্রী রত্না করে আছে যে ভাগবতাচার্য বাণীনাথ ব্রহ্মচারী চৈতন্য চৈতন্যবল্লভ দাস ভক্তি অধিকারী শ্রী ভক্তিরত্না করে আছে নয় চারশো ছয় শ্লোকে উনি বলছেন ভাগবতাচার্য বাণীনাথ ব্রহ্মচারী চৈতন্যবল্লভ দাস ভক্তি অধিকারী তো বিভিন্নভাবে শ্রী শ্রী ভাগবত রঘুনাথ ভাগবতাচার্য যে চৈতন্যের নিজজন ছিলেন সেটা আমরা দেখতে পাই এই শ্রী ভাগবতাচার্য এই উপাধি মন মহাপ্রভুর প্রদত্ত উপাধি বা পদবী শ্রী রঘুনাথ ভাগবতাচার্যে শ্রী রঘুনাথ শ্রীমদ্ভাগতে পরম শ্রদ্ধাবান ও অদ্বিতীয় পণ্ডিত ছিলেন শ্রী গৌরসুন্দর গমন ছলে একবার নীলাচল হতে গৌড় মণ্ডলে আগমন করেন ওই সময় তিনি রামকেলি গ্রামে শ্রী রূপসনাতনকে কৃপা করে শান্তিপুর কুমারহট্ট পানিহাটি থেকে বরাহনগরে পণ্ডিত শ্রী রঘুনাথের ভবনে শুভ আগমন করেন পণ্ডিত শ্রী রঘুনাথ একমাত্র শ্রীমদ্ ভাগবত পাঠ করেই শ্রী ভগবানের প্রীতি সংবর্ধনা ও আতিথ্য করেছিলেন শ্রীমৎ মহাপ্রভু শ্রী রঘুনাথের ভক্তিযোগের পঠন শ্রবণে প্রেমাবিষ্ট হয়ে রাত্রির তৃতীয় প্রহর পর্যন্ত প্রেমানন্দের নৃত্য ও শ্রী রঘুনাথের গুণমহিমা কীর্তন করে তাকে ভাগবত আচার্য উপাধিতে বিভূষিত করেছিলেন এর সুন্দর প্রসঙ্গ আমরা দেখতে পাই শ্রী শ্রী চৈতন্য ভাগবতে সেখানে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন তবে প্রভু আইলেন বরাহ নগরে মহাভাগ্যবন্ত এক ব্রাহ্মণের ঘরে সেই বিপ্র বড় সুশিক্ষিত ভাগবতে প্রভু দেখি ভাগবত লাগিলা পড়িতে শুনিয়া তাহান ভক্তিযোগের পঠম আবিষ্ট হইলা গৌরচন্দ্র নারায়ণ বল বল বলে প্রভু শ্রী গৌরাঙ্গ রায় হুঙ্কার গর্জন প্রভু করয়ে সদায় সেই বিপ্র পরে পরানন্দে মগ্ন হইয়া প্রভুও করেন বাহ্যপা সরিয়া ভক্তের মহিমা শ্লোক শুনিতে শুনিতে পুনঃপুন আছার পড়েন পৃথিবীতে হেন সে করেন প্রভু প্রেমের প্রকাশ আছাড় দেখিতে সর্বলোকে পায় ত্রাস এই মত তিন প্রহর অবধি ভাগবত শুনিয়া নাচিলা গুণনিধি নিধি পাই বসিলেন শ্রী সচীন সন্তোষে দ্বিজেরে করিলেন আলিঙ্গন প্রভু বলে ভাগবত এমত পড়িতে কবু নাই শুনিয়ার কাহার এ থেকে তোমার নাম ভাগবত আচার্য বিনা আর কোন না করিও কার্য বিপ্র প্রতি প্রভুর পদবি যজ্ঞ শুনি সবে করিলেন মহা হরি ধ্বনি চৈতন্য ভাগবতে আছে এখন এই যে এত বিশেষ কৃপা গৌর অবতারে উনি সর্বাঙ্গভাবে আপামর জনসাধারণকে কৃপা বর্ষণ করেছেন কিন্তু কিছু কিছু ব্যক্তির প্রতি উনি বিশেষভাবে আকৃষ্ট হয়েছেন এবং বিশেষ কৃপা করে গেছেন এই বিশেষ কৃপা করার পেছনে পূর্বের ইতিহাস কী এখন আমরা আমাদের ফিরে যেতে হবে দাপর যুগে সেখানে তা বর্ণনা করতে গিয়ে গৌরীয় মিশনের মূল পুরুষ ছিলেন শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর তিনি শ্রী সজ্জন তোষণী পত্রিকা সম্পাদনা করেছিলেন সেখানে শ্রী ভাগবতাচার্য প্রভু ও শ্রী ভাগবত আচার্য পাঠ সম্বন্ধে এই রকম লিখে গেছেন যে কৃষ্ণগণ ও গৌরগণ বিচার করে দেখলে জানা যায় যে শ্রী রাধিকার নামা সখী শ্রী গৌর অবতারে শ্রী শ্রীভাগবতাচার্য কৃষ্ণগণ ও গৌড়গণ বিচার করিয়া দেখিলে জানা যায় যে শ্রী রাধিকার শ্যামমঞ্জুরী নামা সখী শ্রী গৌর অবতারে শ্রী শ্রীভাগবতাচার্য শ্রীকৃষ্ণলীলায় শ্রী শ্যাম মঞ্জুরী শ্রী রাধাকৃষ্ণকে কৃষ্ণগান অর্থাৎ শ্যামলীলা শ্রবণ করাতেন তিনি শ্রী গৌরলীলায় শ্রীভাগবতাচার্য হইয়া শ্রী গৌরাঙ্গকে শ্রীভাগবত শ্রবণ করাইয়া নিজ সেবা সম্পন্ন করিয়াছেন তাঁর যে সেবা যে তিনি কথা শোনাতেন রাধাকৃষ্ণকে শ্যামলীলা শোনাতেন সেই সিদ্ধ সেবা সেই সিদ্ধ সেবা যখন দেখলেন যে প্রভু দেখি লাগিলা ভাগিবত ভাগবত পড়িতে যখনই মহাপ্রভু আসছেন উনি দেখেই বুঝতে পারলেন যে এ তো রাধাকৃষ্ণ মিলিত তনু অর্থাৎ আমার সিদ্ধ ভজন যা তা আমি ব্যক্ত করি অর্থাৎ আমার সিদ্ধ ভজন হচ্ছে কৃষ্ণর শ্যামলীলা বর্ণন তাই উনি শ্রীমন মহাপ্রভুকে উনি শ্রীমৎ ভাগবতের দ্বারা ভাগবত শ্রবণ করিয়েছিলেন এটা ওনার সিদ্ধ সেবা শ্রীকৃষ্ণলীলায় শ্রী রাধা তাঁহাকে ওই সেবা দান করেন শ্রী গৌরলীলায় শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী তাহাকে স্বীয় শাখায় লইয়া শ্রী গৌরাঙ্গের যথাযোগ্য সেবা দান করিয়াছিলেন সেবার লক্ষ্য নেই যে যখন শ্রী গৌরাঙ্গ সপার বরাহনগরে তাহার কুঞ্জ উপস্থিত হইলেন তখন পাদ্য জলাদি দান সেবা অবলম্বন না করিয়া শ্রীমৎ স্বীয় সিদ্ধ সেবা যে শ্রী ভাগবত পাঠ তাহাই করিতে লাগিলেন সখীদিগের শ্রী রাধাদত্ত তো কর্তব্য ইহাই এই লীলায় প্রদর্শিত হইল ভক্তগণ কলিকাতার উত্তর উপকণ্ঠে গঙ্গার তীরে বরাহনগরে মালিপাড়া পল্লীতে শ্রীল রঘুনাথ ভাগবত আচার্যপ্রভুর শ্রীপাঠ অবস্থিত বর্তমানে বরাহনগর পাটবাড়ি নামে সুপ্রসিদ্ধ শ্রীপাঠে শ্রী শ্রী গৌর নিত্যানন্দ ও শ্রী শ্রী কৃষ্ণ বিগ্রহ বিরাজিত এবং তার সাথে শ্রী শ্রী জগন্নাথ বিগ্রহ বিরাজিত নিকটেই একটি ক্ষুদ্র কুটির যেখানে কিংবদন্তি এই স্থানে শ্রীমদ্ মহাপ্রভু শ্রী রঘুনাথের নিকট শ্রী শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছিলেন সুতরাং সব কিছু বিচার করে দেখা যাচ্ছে যে শ্রী গৌরপার্শ্বদপ্রবর শ্রীল রঘুনাথ ভাগবতাচার্য ছিলেন ভগবান শ্রী গৌরাঙ্গের অন্তরঙ্গ প্রিয়জন অত্যন্ত প্রিয়জন এবং সিদ্ধ সেবা উনি দাপরকালেও করেছেন অনাদিকাল ধরে করে আসছেন এবং ইনি হচ্ছেন ইনি গোলক থেকে অবতরণ করে ভগবানের সেবা প্রদর্শন করেছেন সেবা চালিয়ে গেছেন যুগেও দাপরযুগেও মঞ্জুরি রূপে করেছেন এবং কলি যুগে শ্রীমন মহাপ্রভুকে ভাগবত পাঠ নিয়ে উনি সেই সিদ্ধ সেবারই সিদ্ধ সেবাকেই প্রদর্শন করেছেন সুতরাং এইসব দিব্যকথা শ্রবণে মানুষের অভূতপূর্ব কল্যাণ লাভ হয় অশেষ যন্ত্রণা ক্লেশ নাশ হয় মানুষ আনন্দের সন্ধান পায় মানুষ যতবার শুনবে ততবার এই মহাজনদের কৃপা তার ওপর এসে বর্ষিত হবে এবং তাদের কৃপা বর্ষিত হলে তখন আর অনাদি এই কালের চক্র থেকে আমরা আস্তে আস্তে ছিন্ন হতে থাকব এবং ভগবানের পাদপদ্যে মনকে যুক্ত করে নিজেকে ধন্য করে আনন্দ লাভ করব। এই বলেই আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি জয় জয় নিত্যানন্দরাম জয় জয় শ্রী রাধারমন জয় জয় বাবাজি মহারাজ